শ্রাবন্তীর জীবনের গল্পে আবার নতুন মোড় নিল। রশন সিং আবারও ফিরে পেতে চায় শ্রাবন্তীকে, সংসার করতে চায় শ্রাবন্তীর সাথে। তবে শ্রাবন্তী কি রশনের জীবনে আবার ফিরে যাবে? শ্রাবন্তী তো অনেক আগেই জানিয়ে দিয়েছে যে সে আর রশনের সাথে সংসার করতে চায় না, আর সে কারণেই সেপারেশনে গিয়ে বিবাহ বিচ্ছেদের জন্য কার্যক্রম চালাচ্ছেন, আর সেই কার্যক্রমই বন্ধ রাখার জন্য আবেদন করল রশন সিং। অনেকে তো বলছে শ্রাবন্তীর সাথে ডিভোর্স হয়ে গেলে তাকে খোরপোশের টাকা দেওয়া লাগবে, সেই ভয়ে রশন সিং আবারও শ্রাবন্তীর সাথে সংসার করতে চাইছে। অন্যদিকে শ্রাবন্তীও যে আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে এমন গুঞ্জনও ইতিমধ্যে ছড়িয়েছে টলিপাড়ায়। তবে এত কিছুর পরেও কেন রশন আবার শ্রাবন্তীকে ফিরে পেতে চাইছে এটা সত্যিই সন্দেহজনক। তবে এ ব্যাপারে সংবাদ মাধ্যম থেকে শ্রাবন্তীর সাথে যোগাযোগ করতে চাইলে দেখা যায় যে শ্রাবন্তী তার ফোন রিসিভ করে না, অর্থাৎ এ থেকে বোঝাই যাচ্ছে যে শ্রাবন্তী তার আগের কথাতেই অটুট আছে, রশনের জীবনে আর কখনোই ফিরে আসতে চায় না শ্রাবন্তী। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল থেকে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।